হাত পা কাঁপতেছে, অনেক ভয় পাইতেছে। জি, আমি এটাতে মূলত আমি ফ্রিল্যান্সিং করি, এটা নিয়েছি আমি এই অ্যানিমেশন করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। হাসান ব্লগস এর আরো একটা নতুন পিসি বিল্ডের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। 67,800 টাকার মধ্যে একটা কমপ্লিট পিসি উইদাউট মনিটর, উইদাউট মনিটর আবার কমপ্লিট পিসি হয় কিভাবে? যাই হোক, পিসি বিল করতে খরচ হচ্ছে 67,800 টাকা, আর ভাইয়া আসছিল হেমায়তপুর সাভার থেকে। যারা পায় আমাকে কমেন্ট করেন যে ভাইয়া পিসির সাথে গিফট কি থাকতেছে, ডিসকাউন্ট কি থাকতেছে, অফার থাকতেছে কি, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। কারণ আজকের পিসিতে অনেক অনেক গিফট আছে, অনেক অনেক ছাড় আছে, অনেক অনেক ডিসকাউন্ট আছে। ফুল ভিডিওটা না টেনে দেখুন, আশা করতেছি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। যারা এই ফ্রির কথা শুনলে, ডিসকাউন্টের কথা শুনলে, অফারের কথা শুনলে কানটাকে একেবারে খাড়া করা রাখেন, তাদের জন্য আজকে এতগুলি কথা বলছি ভিডিওর শুরুতে। ভালো জিনিস কখনো কম দামে পাওয়া যায় না, ভালো জিনিসের সাথে তেমন কোনো ডিসকাউন্ট থাকে না, ভালো জিনিসের সাথে অফার থাকে না। সো যারা এরকম অফার খোঁজেন, ডিসকাউন্ট খোঁজেন, তাদের জন্য এই ভিডিও না, ঠিক আছে? সো আমরা আজকে শুধু আইডিয়া দেবো 67,800 টাকার মধ্যে একটা পিসি আমরা কীভাবে বিল করতে পারি। বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি, এই জন্য গ্রাফিক্স কার্ড ছাড়া কীভাবে এই 67,000 টাকা একটা পিসি বানানো যায় সে সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব। আর ওই একটু আগে যেটা বলতেছিলাম যে ফ্রি অফার ডিসকাউন্ট এগুলি একদম বাজে কথা, অফার খুঁজেন না। আগে একটা সময় ছিল যখন আমরা দোকানদাররা একটা পিসিতে 4-5,000 টাকা প্রফিট করতাম, তখন অনেকগুলো গিফট দিয়ে দিতাম, অনেক অনেক অফার দিয়ে দিতাম। বর্তমানে কিন্তু মার্কেটে কম্পিটিশন এত বাড়ছে, খুব বেশি একটা ডিসকাউন্টও দেওয়া যায় না, অফারও দেওয়া যায় না, এবং এটা আপনার জন্য অনেক বেটার। ডিসকাউন্ট বেশি দেওয়ার মানি হচ্ছে ওই পিসিতে দোকানদাররা বেশি লাভ করে, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি না তার মানে ধরে নেবেন এটাই বেস্ট প্রাইস। আর মার্কেটে আসার পরে আমি সবসময় যেটা বলি, আপনাদের পছন্দের শপ থেকে পিসি বিল করার আগে আদার্স আশেপাশে দু একটা শপ থেকে আইডিয়া নিয়ে আসবেন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন আপনার এই পিসিতে দোকানদার আপনাকে কতটা ঠকাচ্ছে। তো এবার একটু কথা বলবো রিপন ভাই। জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। কোন জায়গায় বাসা? জি আমাদের বাসা হেমায়তপুর থেকে ভিতরে, সাভার হেমায়তপুর থেকে একটু ভিতরে দিকে। ভিডিও শুরুতে যখন বলতেছিলাম অনেক অনেক অফার আছে, ডিসকাউন্ট আছে, ভয় পেয়ে গেছিলেন যে ভাই তো কিছু দেয় নাই, তারপর আবার কিসের অফারের কথা বলতেছে। সো এটা আসলে আমার দর্শকদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য, অনেকেই কিন্তু অফার খোঁজে সবসময়। সো অফারটা সবসময় যদি বলি যে ডিসকাউন্ট অফার এই সেই, এটা নিয়েই খুশি হওয়ার কিছু নাই। মেলার সময় অনেককে বলতেছিলাম অনেক অনেক ডিসকাউন্ট আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মার্কেটে থাকি, গ্রাউন্ড ফ্লোর থেকে বারোতলা পর্যন্ত প্রতিটা ফ্লোরে মিনিমাম 40-50টা রানিং শপ আছে, যেই দোকানের প্রত্যেকটাতে গেলে আপনারা পিসি বিল করতে পারবেন। তো যেখানে নিচতলা থেকে 10-11 পর্যন্ত এত এত কম্পিউটার দোকান, সেখানে আমরা এমনিতে ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করা লাগে, নাহলে সেল করা যায় না। যাই হোক, রিপন ভাই পিসিতে কী কাজ করবেন? জি আমি এটাতে মূলত আমি ফ্রিল্যান্সিং করি, এটা নিয়েছি আমি এই অ্যানিমেশন করার জন্য। ওকে, আমরা আজকে ভিডিওতে ভাইয়ের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আপনাদেরকে আইডিয়া দিবে পিসির বিরুদ্ধে কী কী আছে। প্রথমে প্রসেসরটা রাইজেন 5 5600G, যেটা 6 কোর 12 থ্রেড, যে প্রসেসরে থাকে 3.9 বেস স্পিড এবং যেটা বুস্ট করলে 4.4 GHz আপনার স্পিড পাওয়া যায়, এবং এটাতে 19 MB ক্যাশ থাকে। আমরা এই পিসিতে একটা মাদারবোর্ড ইউজ করেছি, দেখেন এটা হলো অরাসের B550M অরাস এলিট মাইক্রোটেক্স মাদারবোর্ড, এবং গিগাবাইটের অরাস সিরিজের মাদারবোর্ডগুলো কিন্তু খুবই ভালো। পাশে যে ভাই আছে উনি কি হয়? জি উনি আমার খালাতো ভাই। খালাতো ভাই, খালাতো ভাইকে নিয়ে আসছেন পিসি বিল করতে? আর এই যে আসছেন সাভার হেমায়তপুর থেকে অনেক দূরে। জি, সাভারের দোকান ছিল না? ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার ব্লগগুলো আমি দেখি, ফলো করি, আর আমার কাছে মনে হয়েছে যে এইগুলো বেশ, কারণ ওইখানে আমি দেখি যে প্রায় সময় অনেক দোকানে মানে প্রয়োজনের তুলনায় বেশি দাম রাখে। তাই তো সেই ক্ষেত্রে নাই, আমাদের এখানে সেল বেশি হয়, আমরা একটু প্রফিট কম করলেও চলে। ঢাকার বাইরের যে সমস্ত দোকানে 3-4 দিন পরে একটা পিসি বিল হয়, তাদের আসলে উপায় থাকে না, ওই একটা পিসি দিয়েই পুরোটা প্রফিট করে নিতে হয়। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা র্যাম ইউজ করছি দুইটা, কোরসায়ারের LPX ভেঞ্জেন্স 9 8 GB, 8 GB করে 16 GB, দুইটাই 32 MHz-এর। সো 16 GB দিয়ে যেহেতু ভাইরা কাজ করবে, পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাওয়া যাবে। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা লিকুইড কুলার আছে, টুইস্টারের DX240, এটা অনেকদিন মার্কেটে ছিল না, এখন অ্যাভেলেবল আছে। যারা লিকুইড কুলার ইউজ করবেন পিসির পারফরমেন্স অনেকটা বেটার পাবেন। পাওয়ার সাপ্লাই আছে CB650, অনেকগুলো পিসিতে এই সেম জিনিসটা আমরা দেখি যে গ্রাফিক্স কার্ড যাদের পিসিতে থাকে না তারাও বড় পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছেন, কারণ ফিউচার একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাবে, এছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই। এর 80+ বোনস, পাশাপাশি 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আসেন ভাই, ভিডিও কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ভালো লাগে? জি। এই যে ভিডিও দেখতেছেন, এখন পিসি বানানো হয়ে গেছে, এরপরও আরো দেখবেন না? অবশ্যই দেখবো। আপডেটেড ইনফরমেশন পেতে হলে, নতুন নতুন প্রাইস সম্বন্ধে ধারণা রাখতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে, তাই না? ওকে, আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি এটা একেবারে নতুন, এর আগে আমার কোনো ভিডিওতে এই কেসটা আপনারা দেখেন নাই, ফার্স্ট প্লেয়ার। এবং এই কেসটার সাইডের যে টেম্পার্ড গ্লাসটা আছে এটা কিন্তু খুব ইজিলি খোলা যায়, এবং এখানে খুব চমৎকার একটা লক আছে,
আর সামনে তিনটা পিছনে একটা মোট চারটা ফ্যান দেওয়া থাকবে এবং এগুলা কিন্তু রিমোট দিয়ে আপনারা কালারগুলো কন্ট্রোল করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আপনার মনের মতো কালার কিন্তু আপনারা এটাতে সেট করতে পারবেন একটা কিবোর্ড আছে Fantech ব্র্যান্ডের K511 Hunter Pro এটা লাইটিং সহ একটা কিবোর্ড এবং একটা মাউস আছে THOR X9 গেমিং মাউস RGB সো এই হচ্ছে কম্পোনেন্ট এবার একটু এসএসডি নিয়ে কথা বলি 970 Evo + 250 GB NVMe M.2 এই স্টোরেজটা আছে আর আদার্স কোনো স্টোরেজ ব্যবহার করা হয়নি সো এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট এবং অল্পের মধ্যে আপনাদেরকে যেটা আইডিয়া দিলাম 67,800 টাকায় এই টোটাল পিসিটা কিন্তু বানায় নিছে আমাদের রিপন ভাই আসছিল সাবাত থেকে সো ভাইয়া অনেক ধন্যবাদ ব্লক করতে চাইছেন করে দিলাম আর কোনো আপডেট থাকলে বলতে পারেন না ভাইয়া সমস্যা নেই হাত পাও কাঁপতেছে অনেক ভয় পাইতেছে ভয় পাওয়ার কিছু নাই আমরা রেগুলার ভিডিও দিই আমাদের কাছে যারা আসে যারা রিকোয়েস্ট করে যে ভাই একটা ব্লক করতে হবে একটু আগে বলতেছিল ভাইয়া ইচ্ছা ছিল একটা ব্লক করার আপনি তো অলরেডি একটু টায়ার্ড চলে যাচ্ছে একটা সেলফি তুলে নিয়ে যাই আমি বলছি কোনো সমস্যা নেই পিসিটা উপরে তুলে দেন আমি ব্লক করে দিই আমাকে যারা রিকোয়েস্ট করেন আমি কখনোই কাউকে না করি না কারণ আমার কাছে যারা আসে এরা কিন্তু ম্যাক্সিমাম লোক আমার ভিডিও দেখে আসে সো আমি চাই না আমার লোকগুলো আমার ভালোবাসা মানুষগুলো এখান থেকে কষ্ট পেয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা না টেনে ভিডিওটা দেখছেন এরকম রেগুলার পিসির ভিডিও যদি পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর নোটিফিকেশনটা অন করে দেন আর ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 আসি আমরা মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে চলে আসলে আমাদেরকে পাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হাসান ব্লগস আসসালামু আলাইকুম